জার্সিটা আমরা অনেক সময় গুলায় ফেলি, আরেকটা যেটা হয় তার সামনের দিকের কপালটা দেবে যায়। তো আপনি যদি একটা খুব কালো একটা পান, সুতরাং এটা জার্সি হবে না। বয়স হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর, যেটা সেটা হলো তার বডি সাইজ। জার্সিটা আমরা অনেক সময় গুলায় ফেলি, আমাদের অনেক জায়গায় গিয়ে আমি দেখছি যে একটা শাহিওয়াল এবং ফ্রিজিয়ানের একটা ক্রস, ওইটাকেও জার্সি হিসেবে চালাই দিচ্ছে। কালো, সম্পূর্ণ কালো, বিশাল আকৃতির গরু, এটাকে বলতেছে জার্সি। জার্সি গরুর সাইজ কিন্তু একদম ছোট থাকে, জার্সি গরু কিন্তু ছোট হয়, কম্পারেটিভ ছোট হয়। তার সবচেয়ে সুন্দর ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে তার গায়ের রং, এটা দেখলে আপনি দেখবেন চমৎকার। তার কান, এই দুইটা জিনিস একটা অন্য ধরনের একটা ভাইব সৃষ্টি করে। যদি আমরা এই গাবিটার ক্ষেত্রে, আমরা বকনাটার ক্ষেত্রে চিন্তা করি, এটা হচ্ছে গিয়ে ভালো একটা জার্সির বকনা। ভালো জার্সি বকনা আগের ওই বৈশিষ্ট্যগুলি ঠিক থাকবে, তার মাথায় সুন্দর ক্যাপ দেখেন, অনেক সুন্দর ক্যাপ, এই ক্যাপগুলি এরকম থাকবে। আরেকটা যেটা হয় তার সামনের দিকের কপালটা দেবে যায়, মানে দুই দিক থেকে কপালটা এই যে ভিতরের দিকে ঢুকে যাবে, ওই জায়গাটা একটু গাঢ় কালার হয়। দাঁড়া, এই যে গাঢ় কালার হয় আপনার, এটার হেয়ার কোটটাই অন্য ধরনের। আমরা আবার যদি খেয়াল করি, খেয়াল করেন এই বৈশিষ্ট্য আমরা ঠিক আছে, এই যে শোল্ডারের একদম সোজা স্ট্রেট লাইন, ঠিক আছে। আমরা যদি এখানে আসি, এটা একদম ছোটো বকনা, তারপরও তার ভি ভি যে ইয়াটা শেপটা, শেপটা বোঝা যাচ্ছে। তার থায়ে মাংস কম, কিন্তু কম্পারেটিভ হাইট অনেক কম। তাহলে একমাত্র জার্সির ক্ষেত্রে আপনি হাইটটাকে অ্যাভয়েড করবেন, সাইজটাকে অ্যাভয়েড করবেন, কিন্তু বাকি যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলি অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন। এটা হচ্ছে জার্সি। এই জার্সিটার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে কি, কোট কালারটা, যেটাকে আমি বারবার বলতেছি, জার্সির ক্ষেত্রে এই যে ফন কালার, লাইট ফন, এই যে ডার্ক ফন, আর এই যে একটু ব্ল্যাকিশ কালার, এই তিনটা কালারের বাইরে সাধারণত জার্সির কোনো কালার হয় না। তো আপনি যদি একটা খুব কালো একটা পান, তো সুতরাং এটা জার্সি হবে না, সর্বোচ্চ ক্রস হতে পারে, কিন্তু এটা জার্সি হবে না। জার্সির কালারই হচ্ছে তিনটা কোট, এই তিনটা হেয়ার কোট ছাড়া বাংলাদেশে আর কোনো জার্সি পাওয়া যায় না। বিশ্বে আর একটা পাওয়া যায় একটু সাদা, একটু সাদার মধ্যে একটু অফ হোয়াইট যেটা, এটা পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে এই তিনটা কালার ছাড়া আর কোনো জার্সি পাওয়া যায় না। এই জার্সিটা, এটা আসছে একটা ফ্রিজিয়ানের সাথে ক্রস, ফ্রিজিয়ানের সাথে ক্রস করে এই জার্সিটা পাওয়া গেছে, আর না হলে এটার সাইজ আরো ছোট হতো, আরো ছোট, আরো ছোট হতো। তাহলে এটার পরে আর কি আছে, আর নাকি আমরা আজকে এই পর্যন্তই শুনবো? আরেকটা যদি আমরা দেখতে পাই, শাহিওয়াল জার্সি, শাহিওয়াল জার্সি, শাহিওয়াল জার্সি, এটাও একটা জার্সি, বাট এটার মধ্যে শাহিওয়ালের একটা ছুপ চলে আসছে, এই জন্য এটার, এটার হেয়ার কোট দেখেন, হেয়ার কোটটার কোথাও সেই জার্সির কোনো হেয়ার কোট নেই। জার্সির হেয়ার কোটের ক্ষেত্রে আমরা সবসময় বলি শিয়ালের কথা খেয়াল রাখবেন, একদম এক্সাক্ট শিয়ালের যে কালারটা থাকে, সামনের দিক দিয়ে একটু লাইট কালার, পিছনের দিকে ডার্ক কালার, লেজের দিকে একটু ডার্ক কালার, একদম এক্সাক্ট কালারটা যদি আমরা চিন্তা করি। আর এই যে হেয়ার কোটটা, এই হেয়ার কোটটা শাহিওয়ালের হেয়ার কোট, এই কালারটা একই ধরনের টেক্সচার, ঠিক আছে। তো যেহেতু আর এটার এই যে জার্সি, এই যে কপালের দিক দিয়ে একটু দেবে গেছে, এটা হচ্ছে গিয়ে জার্সির এই শুধু বৈশিষ্ট্যটুকু চলে আসছে। আর যেহেতু মা শাহিওয়াল, সুতরাং চামড়া অনেক মোটা, এই যে অনেক মোটা চামড়া মা শাহিওয়ালতে চামড়া হয়েছে। কীভাবে মা শাহিওয়াল, আরেকটা যদি আমরা বৈশিষ্ট্য দেখি, এই যে নাভিটা, নাভিটা ঝুলানো, এই জন্য আমরা প্রথমেই বুঝতে পারছি যে এটা শাহিওয়াল ব্লাড আছে। আর ঠিক এটার ক্ষেত্রে দেখেন কোনো ধরনের নেভাল ফ্লাপ ঝুলানো নাই, সুতরাং আমি এখান থেকে বুঝতে পারি এটাও জার্সি পিস, এটাও জার্সি পিস। তো দুইটা দুই ধরনের কেন হলো, তার মা ছিল শাহিওয়াল, এই জন্য তার এই নেভাল ফ্লাপটা বের হয়েছে, আর তার মা ছিল আমাদের হলস্টেন ফ্রিজিয়ান, হলস্টেন ফ্রিজিয়ানের আসলে নাভিটা থাকে না, এই জন্য এটার কিন্তু নাভিটা নাই। এবার ওই যে খুরার ব্যাপারটা যদি আমরা, হ্যাঁ খুরার ব্যাপারটার ক্ষেত্রে এটা একটা, যদি পিছনের পাটা দাঁড়ানো দেখি, তাহলে আমরা এই যে এখানের, এখান থেকে এখানের, এখান থেকে এখানের এই অ্যাঙ্গেলটা থাকবে না, এটা অলমোস্ট আপনার 15-20 ডিগ্রি পর্যন্ত শুধু থাকবে। আর যেই গরুর খুর ভালো না, তার অ্যাঙ্গেলটা হবে এখান থেকে এটা সামনের দিকে চলে আসবে, মানুষের পায়ের মতো সামনের দিকে চলে আসবে। এই অ্যাঙ্গেলটা, এই যে এখান থেকে এটার অ্যাঙ্গেলটা, বাঁকাটা যত কম থাকবে, যত স্ট্রেট লাইনের দিকে থাকবে এই গরুর পা, তত ভালো আপনার, বিশেষ করে এই জায়গাটায় এরকম সামনের দিকে হাঁসের মতো দেবে যাবে। যদি
যার পা ভালো না তার ক্ষেত্রে। আর এটা দেখেন অলমোস্ট স্ট্রেট, হ্যাঁ এটা আর একটু সোজা থাকে, হ্যাঁ এটা অলমোস্ট স্ট্রেট লাইনের কাছাকাছি। এটা হচ্ছে ভালো খোর চিনার উপায়। আর আর কোনো আছে ক্যারেক্টারিস্টিক? একটা দাঁড়ানোর ভঙ্গিটা যেটা বলছিলাম যে যখন দাঁড়াবে একদম স্ট্রেট লাইনের মতো দাঁড়াবে, এই দুইটা পায়ের মাঝখানে এরকম থাকবে, এরকম ভিতর দিকে থাকবে না কখনোই। কখনোই ভালো গাবি কিংবা ভালো বকনার দুই পা এভাবে, আমাকে যদি এখন দাঁড়ানো দেখেন জাস্ট এই স্ট্রেট লাইনটা হচ্ছে, আর কিছু কিছু দেখবেন এরকম হয়ে গেছে, এখান থেকে এরকম দেবে যাবে, কিন্তু ভালো বকনা বা ভালো গাবি কখনো ভিতর দিকে দেবে থাকবে না। এই হচ্ছে আমাদের বকনা ভালো বকনা চেনার একটা উপায়। আচ্ছা, এর পাশাপাশি আমরা যদি খাদ্য ব্যবস্থাপনাটা বলে দেই, এই ধরনের ভালো বকনা বা যেরকমই হোক না কেন বকনার খাদ্য ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত? আপনি ভালো বকনা যদি তৈরি করতে যান, প্রথমেই একদম প্রথম দিন থেকে আপনাকে চিন্তা করতে হবে যে আমার এই বকনাটাকে আমি রাখবো, যেই মায়ের প্রোডাকশন ভালো আপনার ফার্স্ট টার্গেট থাকবে তার থেকে বকনাগুলির জন্য আপনার খামারে স্টক সলিউশন হিসেবে বা স্টক হিসেবে এটা আপনার তৈরি হয় প্রথম দিন থেকে। এই জন্য বলতেছি আমরা কী কারণে বাচ্চাটা হবে, হওয়ার পরে শাল দুধ খাওয়াতে হবে, পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াতে হবে আপনাকে, দুইবার তিনবার চারবার করে শাল দুধ খাওয়াবেন। তাহলে এটা হলো আপনার ফার্স্ট প্রায়োরিটি। আমরা বলি যে বডি ওয়েটের 10% বডির একটা গরুর সাধারণত আমাদের যদি ফ্রিজিয়ান বলি তাহলে 50 কেজির মতো একটা হয়, তাহলে 5 লিটার আমরা বলি এটাকে, এগুলি 30 কেজির মতো হবে বাচ্চা অবস্থায়। এটাকে আমরা 3 লিটার দিব, দুধটা দিব, তারপর দুধ খাওয়াতে হবে আমাকে, পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াতে হবে, এই দুধ খাওয়ানোর কোনো বিকল্প নেই। তারপর এটা যখন আপনার 2 মাস চলে যাবে, 2 মাসের মধ্যেই আমরা এটাকে হালকা দানাদার দেবো, 1 মুঠ ভুট্টা দিয়ে রাখবো সামনে, সে এটাকে খাবে আস্তে আস্তে, তার রুমেনটা ডেভেলপ করবে, একটু ঘাস দিব, সে আস্তে আস্তে ঘাসটার সাথে, ঘাস আমরা আরও আগেই শুরু করি, 20-25 দিন পর থেকে ঘাস শুরু করি, যাতে এটা এমন না যে সে খাবে, সে জিব্বা দিয়ে চাটবে, চাটার ফলে এখানের যে মাইক্রোবসগুলো ঘাসের মাইক্রোবসগুলো জিব্বা দিয়ে আস্তে আস্তে পেটের ভিতরে যাবে, তখন আমরা বলি রুমেন ডেভেলপমেন্টটা তার আস্তে আস্তে সুন্দর হবে। যদি তার রুমেন ডেভেলপমেন্ট হয়, তার খাবার দাবারটা আস্তে আস্তে সে খুব তাড়াতাড়ি এটার সাথে অভ্যস্ত হয়ে যাবে, যত বেশি অভ্যস্ত হবে তত তাড়াতাড়ি তার গ্রোথটা ভালো হবে। এখন যেটা হচ্ছে আপনি হালকা দানাদার দিতে হবে তাকে, প্রথম থেকে 1/2 কেজি দানাদার দিব আমরা, ভালো দানাদার দিব। যখন এটা আস্তে আস্তে 1 বছরের কাছাকাছি চলে যায়, তখন কিন্তু আমরা গাভীর যে খাবারটা দেই অলমোস্ট ওইটাই দিব আমরা, জাস্ট এটার ক্ষেত্রে একটু কম পরিমাণে দিব। আমরা বলি যে মেনটেনেন্সের জন্য 3 কেজি দানাদার, বড় ধরনের একটা যদি বকনা হয় তাহলে মেনটেনেন্সের জন্য আমরা 3 কেজি দানাদার দিতে পারবো আমরা, যদি ফ্রিজিয়ানকে দিই আর এটাকে 2.5 কেজি দানাদার আমরা দিব। অলমোস্ট ওইটা দিলেই হবে, কারণ যখনই আমরা আলাদা করতে যাই এটা হ্যাসেল তৈরি হয় একটা খামারের জন্য, এটা হ্যাসেল তৈরি হয়। আমরা একটু পরিমাণে কম দিব কিন্তু ওইটাই দিব। আর পাশাপাশি ঘাস, ভিটামিনটা হচ্ছে কি ঘাস, ওই পর্যায়ে ঘাস খুব ফরজাইনের মতো আমরা বলি, ফরজাইনের মতো এই কারণে, কারণ গাবিটা যদি সময় মতো হিটে না আসে তাহলে আপনার কিন্তু লস, যত তাড়াতাড়ি হিটে আসবে তত তাড়াতাড়ি আপনার জন্য মঙ্গল। অলমোস্ট হলিস্টিন ফ্রিজিয়ান ভালো জাতের যদি বকনা হয়ে থাকে, ভালো পার্সেন্টেজের থাকে, তাহলে 12 মাস থেকে 14 মাসের মধ্যে সাধারণত তারা চলে আসে, অলমোস্ট জার্সিও কাছাকাছি টাইমে চলে আসে। শাহিওয়াল যদি পার্সেন্টেজ থাকে তারা একটু সময় নেয়, একটু বেশি সময় নেয়, তো ওই ওই সময়টাতে আমরা কাঁচা ঘাস এই জন্য দেবো, কাঁচা ঘাস দিলে এটার সাইকেলটা ঠিক থাকে খুব, যখন সময় মতো হিটে আসে বা সাইকেলটা ভালো বোঝা যায়, এই জন্য কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। এটাকে আমরা 8-10 কেজি আমরা, হ্যাঁ জার্সিকে, আর এটাকে 12-14 কেজির পরিমাণ আমরা কাঁচা ঘাস দেবো পার ডে। হ্যাঁ, এই জায়গাটা আমি যদিও এই প্রসঙ্গটা এখানে আনবো কিনা ভাবছিলাম, তারপরও যেহেতু আপনি আছেন আমি একটু জেনেই নিতে চাই যে আমি খামারিরা বলেন, আপনারা বলেন যে 14 মাসের মধ্যে যদি কনসিভ করানো যায় ভালো, এটাই বলে থাকে, কিন্তু খামারিরা বলে যে না 18 মাসে যেই বকনারকে আমি কনসিভ করাতে পেরেছি বা 21 মাসে গিয়ে করাতে পেরেছি তার রেজাল্ট আমি ভালো পেয়েছি, এইটা একটু আপনি বলুন। জি, এটা একটা ফ্যাক্টর, এটা ফ্যাক্টর হচ্ছে গিয়া এখানে বয়স তো আসে একটা ফ্যাক্টর, বয়স হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর, যেটা সেটা হলো তার বডি সাইজ, তার বডির সাইজ যদি তার কনফার্মেশনটা যদি ঠিক থাকে আপনার 200 কেজির কাছাকাছি 180-220 কেজি চলে আসে, তার মানে সে কনসিভ করার জন্য সে রেডি। এখন একটা 24 মাসের বাচ্চা আমি চিন্তা করলাম, 24 মাসের বাচ্চা তার 150 কেজি হলো না, তাহলে তাকে তো আমি আসলে বীজ দিতে পারবো না। আমরা চিন্তা করবো, এই জন্য বলতেছি খাদ্যের উপকরণটা আপনি যেটা বলছিলেন, আমি যদি ব্যালেন্স তাকে খাদ্য দিই তাহলে তার বডি গ্রোথটা চলে আসবে, গ্রোথ যদি ভালো থাকে, গ্রোথটা যদি ভালো থাকে তাহলে আমি বীজ দিতে পারবো 12 মাস বা 14 মাসের সময় কিন্তু আমি বীজ দিতে পারবো। তাহলে আপনি বলছেন
মাস যাই হোক না কেন ওজনটা 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 ফ্যাক্টর এখানে আচ্ছা এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল আচ্ছা এবার আমরা তাহলে অন্য বিষয় নিয়ে কথা বলতে পারি কিন্তু আজকের পর্বটি আমরা এখানেই শেষ করতে চাই আশা করছি আপনারা উপকৃত হবেন আমাদের আজকের পর্বটি দেখে